এই চিকেন রোস্টটা রান্না করে অনেক বেশি প্রশংসা পেয়েছি বাসায় যখন মেহমান আসে তখনও রান্না করে থাকি সবাই এত বেশি প্রশংসা করে বাসায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করে থাকি অনেক সহজ উপায়ে সবাই খেয়ে অনেক মুগ্ধ হয়ে যায় তো সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি একটা দেশি মুরগি আমি চার খণ্ড করে কেটে নিয়েছি বড় পিসটাকে দুই খণ্ড করে নিয়েছি খুব ভালো করে লবণ গোলমরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এখন চুলাতে একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একে একে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে তবে দেশি মুরগির মাংস এই জন্যে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হবে না উল্টে পাল্টে জাস্ট একটু ভেজে নিলেই হবে তবে আমি একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব কালারটা চেঞ্জ হয়ে আসলেই উল্টে দিচ্ছি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো একটা সাইড খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে অপর সাইডটাও সুন্দর ভাজা হয়ে গিয়েছে একে একে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি এই চিকেন রোস্টটা রান্না করতে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি মশলারও প্রয়োজন হয় না আমি সবসময়ে চেষ্টা করি বাসায় তৈরি করা মশলা দিয়েই চিকেন রোস্টটা তৈরি করতে তাহলে টেস্টটা পারফেক্ট আসে প্যানে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আরও এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আধা কাপের মতো পেঁয়াজ কুচি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ কুচিটা আরও খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট এক চা চামচ এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে আধা চা চামচ কাজু বাদাম আর পেস্তা বাদাম একসাথে ব্লেন্ড করে এক টেবিল চামচ ব্যবহার করেছি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি ধুনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ এখানে সেই স্পেশাল মশলাটা ব্যবহার করছি চা চামচ রোস্টের মশলা এটা আমি বাসায় তৈরি করে থাকি এই মশলাটার রেসিপিও আমার পেজে দেওয়া আছে যদি কারো প্রয়োজন হয় দেখে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো টক দই টক দইটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ এখন খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে খুবই ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উঠে আসে এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনগুলোকে আমি দেশি চিকেনটা ব্যবহার করেছি এই জন্য একটু পানি লাগবে তো আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এখানে যদি ব্রয়লার চিকেন ব্যবহার করা হতো কিংবা ফার্মের কোনো চিকেন ব্যবহার করা হতো তাহলে পানির প্রয়োজন হতো না মাংস থেকে যে পানি বের হতো সেই পানিতেই খুব সুন্দর মতো কষানো হয়ে যেত তো আমি পাঁচ ছয় মিনিট জাল করে নিলাম খুব সুন্দর একটা বলক চলে এসেছে এ যে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আমি গুড়ার দুধ পানি দিয়ে লিকুইড করে নিয়েছি একটু ঘন করে তারপর লিকুইড করে নিয়েছি সেই দুধটাই এখানে ব্যবহার করেছি এখন নেড়ে চেড়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ টক দইয়ের সাথে সুন্দর একটা ব্যালান্সের জন্য চিনি ব্যবহার করেছি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি কয়েকটা এই মরিচ থেকে ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ ছয় মিনিট এরই মধ্যে চিকেন রোস্টটা খুবই সুন্দর হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বখোরা এটা একদমই অপশনাল পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ঘি ঘিটাও অপশনাল পছন্দ হলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন আমার কাছে মনে হয় শেষের দিকে ঘিটা অ্যাড করলে শাহী একটা ফ্লেভার আসে খুবই সুন্দর টেস্ট হয় আর সেন্টেই মুগ্ধ হয়ে যেতে হয় ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট আবারও জাল করে নিয়েছি চিকেন রোস্ট একদম কমপ্লিট হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন সার্ভ করে নিচ্ছি দেখে তেল তেল করে ফেলিনি একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রেখেছি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি খুবই সুন্দর হয়েছে এই চিকেন রোস্টটা দেখতে যতটা না সুন্দর খেতে তার থেকে দ্বিগুণ মজা তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম